নিজেদের মাঠ নিজেদের ইচ্ছে অনুযায়ী পিচ বানিয়েও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলো না বাংলাদেশ দল। এমন একটা দল, অনভিজ্ঞ একটা দল, যে দলের কারোরই এই শেরেবাংলায় কখনোই ম্যাচ খেলার অভিজ্ঞতাই ছিল না, তারাই আসলে দেখিয়ে দিলেন এই পিচেও কি করে ব্যাটিংটা করতে হয়। মুশফিক মমিনুলরা লম্বা সময় ধরে, এমনকি লিটন দাসরাও লম্বা সময় ধরে এই শেরেবাংলায় খেলেছেন, তারা এই পিচ সম্পর্কে সবথেকে বেশি জানেন। তাদেরকেও যেন দেখিয়ে দিলেন টনিডি জর্জিরা ভেরেইনারা কি করে এমন পিচেও ব্যাটিংটা করতে হয়। নাজমুল হোসেন শান্ত লম্বা সময় ধরেই বাংলাদেশ দলের হয়ে খেলছেন, তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন। তিনি প্রেস কনফারেন্সে এসে এমন পিচেরও আসলে পক্ষেই সাফাইটা গান, তিনি আসলে প্রেস কনফারেন্সে স্যাভেজ সাজার চেষ্টা করেন, নিজেদের শট নিয়ে, শট সিলেকশন নিয়েও আসলে সাংবাদিকদের ভুল ধরার চেষ্টা করেন। তবে প্রেস কনফারেন্সে স্যাভেজ নয়, মাঠের পারফরমেন্সে সেটি আসলে দেখিয়ে দিতে হয়। সাকিব আল হাসানকে আমরা দেখেছি প্রেস কনফারেন্সে এমন অনেক ধরনের কথাই তিনি বলেন, তবে মাঠের পারফরমেন্স দিয়ে কিন্তু তিনি জবাবটা দিয়ে দেন। সাকিব আল হাসানের মতোই আসলে হতে হয়, তাইজুল ইসলামের মতো হতে হয়। তাইজুলও আসলে যেই প্রথম ইনিংসে 5 উইকেট পাওয়ার পরে তিনি প্রেস কনফারেন্সে সে নিজের যত রাগ অভিমান ছিল সেটি কিন্তু তিনি গণমাধ্যম কর্মীদের সামনে বলেছিলেন, তবে তিনিও কিন্তু পারফর্মটা করেন। দ্বিতীয় ইনিংসে তিনি 3 উইকেটের দেখা পেয়েছেন। তবে নাজমুল হোসেন শান্ত যেমনটা এর আগেও বলছি, কথায় নয় ব্যাটেই আসলে জবাবটা দিতে হয়। যেমনটা শুরুতেই বলছিলাম, দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা বাংলাদেশ দলের অভিজ্ঞ ব্যাটারদেরও দেখিয়ে দিয়েছেন এমন পিচে কী করে ব্যাটিং করতে হয়। মমিনুল হক, মুশফিকুর রহিমরা লম্বা সময় ধরে টেস্ট ম্যাচ খেলছেন, লিটন দাসও খেলছেন, অনভিজ্ঞ বলার কোনো সুযোগ নেই। নাজমুল হোসেন শান্তকেও আসলে অনভিজ্ঞ বলার সুযোগ নেই, তবে নিজেদের কন্ডিশনে নিজেদের পিচেও তারা আসলে নামের প্রতি সুবিচারটা করতে পারেননি। কেবলমাত্র মেহেদী হাসান মিরাজ, যিনি সবার থেকেই ব্যতিক্রম, যেই অ্যাপ্রোচে ব্যাটিং করেছেন, যেভাবে তিনি আসলে ব্যাটিংটা করেছেন, এমন উইকেটেও, এমন বিপর্যয়ের পরও নিশ্চিতভাবেই প্রশংসার দাবিদার মেহেদী হাসান মিরাজ। হয়তো বুঝে গেছেন যে সাকিব আল হাসান পরবর্তী সময়টা শুরু হয়ে গেছে, সাকিবের দায়িত্বটা, সাকিবের জায়গাটা মিরাজকেই আসলে লুফে নিতে হবে, মিরাজই আসলে দায়িত্বটা নিজের কাঁধে নিয়েছেন এই ম্যাচেই, যেই ম্যাচে সাকিবের বিদায়ী ম্যাচ হওয়ার কথা ছিল। সাকিবের টেস্টে বিদায়টা নিশ্চিতভাবেই হয়ে গেছে, হয়তো বা সেটি আসলে সামনেই বলা যাবে আসলে নিজের শেষ ম্যাচটা সাকিব খেলতে পারবেন কিনা, তবে সাকিব পরবর্তী যুগটা কিন্তু শুরু হয়ে গেছে। মিরাজ সাকিবের দায়িত্বটা নিজের কাঁধেই নিয়েছেন, প্রথম ইনিংসে 2টি উইকেটের দেখা পেয়েছিলেন, এই ইনিংসে এমন ব্যাটিং করেছেন, অবিশ্বাস্য ব্যাটিং করেছেন, 97 রানে আউট হয়েছেন বটে, তবে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলকে একাই টেনে নিয়ে গেছেন। জাকির আলী অনেকের সাথে দুর্দান্ত একটা জুটি গড়েছিলেন, জাকিরের কথাও বলতে হয়, নিজের মেইডেন টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি 50 দেখা পেয়েছেন, বিপর্যয় ছিল দল, অবিশ্বাস্য একটা জুটি তিনি গড়েছেন মেহেদী হাসান মিরাজের সঙ্গে, বাংলাদেশ দলের পাওয়ার জায়গা মাত্র ওই জুটিটাই। এবং তাইজুলের কথাও বলতে হয়, 2 ইনিংসে তিনি যেভাবে বোলিংটা করেছেন, প্রথম ইনিংসে 5 উইকেটের দেখা পেয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে 3টি উইকেট পেয়েছেন তাইজুল ইসলাম, তিনিও আসলে সাকিবের যেই বোলিংটা, বোলার সাকিবের রোলটা কিন্তু তাইজুলই লুফে নিয়েছেন। ইনফ্যাক্ট লম্বা সময় ধরেই তাইজুল সাকিবের পরিবর্তে, সাকিব যেই ম্যাচগুলো খেলেননি, সাকিব আল হাসানের দায়িত্বটা তাইজুলই আসলে পালন করেছিলেন। তাইজুল সাকিব পরবর্তী যুগে প্রথম ম্যাচে আসলে নিজের নামের প্রতি সুবিচার করেছেন, তিনি আসলে জানান দিয়েছেন সাকিব না থাকলেও সমস্যা নেই, সাকিবের দায়িত্বটা নেয়ার মতো লেফট আর্ম স্পিনার হিসেবে তাইজুল রয়েছেন। বাংলাদেশ দল এই ম্যাচটা হেরে গেছে, যেই দলটা আসলে বাংলাদেশের মাটিতে কখনোই খেলেনি, অনভিজ্ঞ একটা দল প্রোটিয়া দলটা, সেই দলও বাংলাদেশ দলকে হারিয়ে দিয়েছে মাত্র 106 রানে মিরপুরে, নিজেদের কন্ডিশনে বাংলাদেশ দলকে অল আউট করে দিয়েছিল, যেটি আসলে মিরপুরের ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। এই লজ্জা আসলে নাজমুল হোসেন শান্তরা কোথায় রাখবেন, অনভিজ্ঞ একটা দলের কাছে হারার লজ্জা, 106 রানে গুটিয়ে যাওয়ার লজ্জা। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে আশিক সারওয়ার, ক্রিকেট 97।